वेलकम बैक फ्रेंड्स, अपन प्रत्येक के स्वागत जाची सरकारी कर्मसंस्थान यूट्यूब चैने। तो बंधुरा मुहूर्ते पश्चिमबंगवासी उठे आसल एक अत्यंत गुरुत्वपूर्ण आपडेट। अवशेषे बेशी आशा विद्युत बिल निये दायर हलो हाईकोर्टे जनस्वार्थ मामला, जार फले कि बातिल होते पारे चार मासेर विद्युत बिल। समस्त किछु आपडेट एई भिडियोते आपनादेर साथे शेयर करब। तार आगे आपनादेर काछे एकटी रिक्वेस्ट, जदि आपनारा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबसक्राइब करे ना थाकेन तो चैनलटिके एखोनी सबसक्राइब करे राखुन, पाशे देवा बेल नोटिफिकेशन অন করে দিন ভবিষ্যতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য। বিল নিয়ে এবার সিএসসি জবাব তলব করলো হাইকোর্ট। প্রথমে লকডাউনের ধাক্কা, তারপর আমফান গোদের উপর বিস্ফোরণ হয়, এরপরে লোকের বাড়িতে বাড়িতে এসে হাজির হয় সিএসসির বিল। আর সেটা বিল তো নয়, কার্যত দুপুরে ডাকাতি। কারো যা বিল হয় তার চার গুণ, কারো বা ছয় গুণ, কারো বা দশ বারো গুণ। দশ থেকে বারো হাজার থেকে শুরু করে ষাট সত্তর হাজার টাকার বিল চলে যায় লোকের বাড়িতে বাড়িতে। আর তা নিয়ে দেখা যায় গ্রাহক বিক্ষোভ। এই অস্বাভাবিক বিল নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে খবর হন গ্রাহকেরা, যার একটা বড় অংশই শিল্পী বা বিদ্যুৎজন বা রাজনীতিবিদ কিংবা ব্যবসায়ী। সেই বিল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শহরের এক বাসিন্দা। সেই মামলাতে এবার বিল নিয়ে সিএসসি জবাব চেয়ে পাঠালো রাজ্যের শীর্ষ আদালত। সিএসসি বিল নিয়ে গ্রাহক অসন্তোষের জেরে হস্তক্ষেপ করতে বাধ্য হয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকেও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সিএসসির আধিকারিকদের ডেকে পাঠিয়ে এই অস্বাভাবিক বিলের কারণ জানতে চান। যদিও তাদের ব্যাখ্যায় তিনি মোটেও খুশি হননি। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তর থেকেও এরপর সিএসসির বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া শুরু হয়। এসব কিছু চাপে সিএসসির পক্ষ থেকে জানানো, আপাতত এপ্রিল ও মে মাসের বিল গ্রাহক দিতে হবে না, শুধু জুন মাসের বিল পেমেন্ট করলেই হবে। কিন্তু সিএসসির এটাও জানানি, যারা বিল দিয়েছেন তাদের কিভাবে আগামী দিনে মেকআপ বা অ্যাডজাস্টমেন্ট করা হবে, যারা বিল দেয়নি তাদের ওই দুই মাসের বিল কী করতে হবে। বেশ কিছু অজানা প্রশ্নের উত্তরের সন্ধান পেতে আর অস্বাভাবিক বিল কেন হলো তা জানতে কলকাতার বাসিন্দা রজনীশ কলাবতী একটি জনস্বার্থ মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। সোমবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিভি রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে সিএসসিকে দ্রুত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। লকডাউনের সময় মিটার রিডিং না নিয়ে কীভাবে গড় বিল তৈরি করা হয়েছে তা জানাতে এবং সোমবার শুনানিতে রজনীশ কলাবতীর তরফে তার আইনজীবী প্রশ্ন তুলে জানতে চান মিটার রিডিং না নিয়ে কোন তথ্যের ভিত্তিতে চার মাসের গড় বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে। সিএসসি কর্তৃপক্ষ ছয় মে তাদের সংস্থার কর্মীদের গড় বিল তৈরির অনুমতি দেয়, কিন্তু তার আগেই দু মাস কিসের ভিত্তিতে গড় বিল তৈরি করা হলো। যদিও মে মাসে এই অনুমতি দেওয়া হয় তাহলে আগস্ট আগের মাসের থেকে তা কার্যকর করা হলো, কার্যকর কেন হলো? একই সঙ্গে সিএসসি কর্তৃপক্ষ বিদ্যুতের বর্ধিত মাসুলের প্রসঙ্গেও পরিষ্কার করে কিছু জানাতে পারছে না। আবার গ্রাহকদের মোবাইলে যে বিল পাঠানো হয়েছে তাতে কোনো পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হচ্ছে না, পাশাপাশি বিল তৈরির ক্ষেত্রে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। এই সব কিছু তুলে ধরা হয় বিচারকদের সামনে, তার জেরে এবার সিএসসির হলফনামা চেয়ে পাঠালো হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি রয়েছে পাঁচই আগস্ট, সেই দিনই সিএসসিকে হলফনামা দায়ের করে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে বিদ্যুতের বিল নিয়ে সিএসসির একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আজকের একটি নিউজ পোর্টাল এই মুহূর্তে অনলাইন নিউজ পোর্টালে উঠেছে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।